নিজস্ব খামার পাশাপাশি যদি ব্যবসার নিয়েতে নেয়, তো অল্প দামের মধ্যে মোটামুটি চমৎকার একটা মেশিন। দেখেন আজকে যদি গো মাংসের দাম বাড়ে কত কথা হয়, কিন্তু আসলে খাবারের দাম যে প্রচুর বাড়ি গেছে, 20 টাকার খাবার যে 50 টাকা গেছে, এটাতে কিন্তু সাধারণ পাবলিক বলেন কেউ বলেন কেউ এটা নিয়ে মাথা ঘামায় না। সেই কারণে কিভাবে কস্টিংটা কমানো যায়, যেহেতু আমাদের বাড়ানোর সুযোগ নাই, কিভাবে আমাদের ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা খাবারের দামটা কমাই নিয়ে আসবো, যার কারণে এই সাইলেসের মাধ্যমে আমরা ঘাসের অভাবটা পূরণ করবো, আর ঘাসের চাইতে এটাতে প্রোটিন পার্সেন্টেজ বেশি আছে। আলহামদুলিল্লাহ রমজান মাস হলেও কাজকর্ম ভালো চলছে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সাইদ, আমি বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আর আমাদের জায়গাটার নাম হলো কাসনা তকেয়াপাড়া আর কি। এটা আমার বিজনেস, আর এটা কৃষি বাজারে টুটুল ভাইয়ের মাধ্যমে এটা আমার নতুন নেওয়া আর কি। এই মেশিনটা ব্যবহার করে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, পাশাপাশি যারা আমার এই মেশিনের কাটিংটা দেখতেছে সাইলেসের, তারা সবাই পছন্দ করতেছে। আগে যে মেশিনটা ছিল সেটাতে সাইলেসের সাইজটা বড় হয়ে আসতো আর কি, আর এটাতে একদম কুচি কুচি করে কাটতেছে আর কি। এতে সাইলেসের প্যাকেজিং বলেন উপযোগী হচ্ছে আর কি। আমার মত আর কি, এটা যদি কেউ নিজস্ব খামার পাশাপাশি যদি ব্যবসার নিয়েতে নেয়, তো অল্প দামের মধ্যে মোটামুটি চমৎকার একটা মেশিন। আর এইটা আমার খামার আছে, খামার পাশাপাশি আমার বাণিজ্যিককরণ করানোর জন্য এই উদ্যোগটা নেওয়া আর কি। আসলে সব কিছু আমাদের খামারের মাঝে নিয়ন্ত্রণ নাই, গরু পালন করে আসলে পা করছি মনে হয় এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। দেখেন আজকে যদি গো মাংসের দাম বাড়ে কত কথা হয়, কিন্তু আসলে খাবারের দাম যে প্রচুর বাড়ি গেছে, 20 টাকার খাবার যে 50 টাকা গেছে, এটাতে কিন্তু সাধারণ পাবলিক বলেন কেউ এটা নিয়ে মাথা ঘামায় না। যার কারণে যেহেতু আমরা এই সেক্টরে থাকবো, লড়াই করে টিকে থাকতে হবে আমাদের। সেই কারণে কিভাবে কস্টিংটা কমানো যায়, যেহেতু আমাদের বাড়ানোর সুযোগ নাই, কিভাবে আমাদের ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা খাবারের দামটা কমাই নিয়ে আসবো। আসলে গরু লালন পালন করতে হবে আপনার ঘাস দিয়ে, হ্যাঁ, সেই জায়গায় থেকে বিভিন্ন কোম্পানির প্রচার প্রচারণায় হোক আর যে কোনো মাধ্যমে হোক, আমরা আসলে দানাদার ভুজি গরু তৈরি করতেছি। তারা এই মহৎ উদ্যোগ নেওয়ার কারণে আমাদের মাঝে একটা কনসেপ্ট তৈরি হয়েছে, আসলে না আমাদের দানাদার খাবার থেকে সরে আসতে হবে। আরেকটা জিনিস আমার মনে হয়েছে আর কি, বিভিন্ন প্রোগ্রাম গেলেও আমরা, যেহেতু আমার অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত আছি, গেলে বলে যে আপনারা ঘাস লাগান ঘাস লাগান। আসলে আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের যে অবকাঠামো, তাতে আসলে ওইভাবে ঘাসের জমিটা আমরা পাই না, যার কারণে এমনও দেখবেন যে একটা ভ্যান চালক দুইটা গরু লালন পালন করতেছে, যাবার সময় মনে করেন কিছু খাবার নিয়ে চলে গেল। তো এইখানে যদি আমি তাকে বলি যে আপনি ঘাস লাগান তারপরে গরু লালন পালন করেন, তাইলে আদৌ সম্ভব না, চিন্তা ভাবনা করি এটা হবে না। আমার যা আছে আমাকে সেটা দিয়েই কাজ করতে হবে। এই কারণে আমাদের এটা একটা খুবই ভালো উদ্যোগ, সাইলেসের মাধ্যমে আমরা গরু লালন পালন করতে পারবো কম খরচের মাধ্যমে। আসলে আমাদের প্রযুক্তি নির্ভর না হলে কিন্তু আমরা আসলে এই সেক্টরে টিকতে পারবো না। যেটা বলেন ম্যান পাওয়ার একটা বিরাট সমস্যা, তারপরে মনে করেন আপনি যত আধুনিকায়ন করবেন আপনার খামারকে তত আপনি ভালো থাকবেন আর কি। যার কারণে আমরা নেটে বলেন বিভিন্ন লোকজনের মাধ্যমে হল আর পরামর্শ করে হলেও নতুন নতুন আপডেট কী আসতেছে সেইটা আমরা ব্যবহার করার চেষ্টা করি আর কি। এটা থেকে আমি প্রতিদিন মনে করেন 10-15 টন শুরু করছি আর কি। শুরু করাতে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে ভুট্টার সোস খবর আসতেছে, সেটা আমি নিচ্ছি এবং তৈরি করতেছি। এবং আপনাদের মাধ্যমে বলবো, যারা সাইলেস খাওয়াবেন যোগাযোগ করতে পারেন টুটুল ভাইয়ের সঙ্গেও, আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের ডেইরি শিল্পটাকে একটা ভালো জায়গায় যাতে নিয়ে যেতে পারি আর কি। আমি এটা মেশিন একটানা সারাদিন ব্যবহার করা যাচ্ছে, কোনো সমস্যা নাই। আর মনে করেন তেল খুব সাশ্রয়ী একটা, সারাদিন আমি গত পরশু দিন সারাদিন চালাইছি, তাতে আমার 1000 খানিক টাকা তেল লাগছে আর কি। আমি 12 টন উৎপাদন করছি আর কি। আমার মূল টার্গেট ছিল আমার খামারে আমার ব্যবহার করার পর এখন আমার চিন্তা ভাবনা হলো আমি এখন মার্কেটিং করবো, আস্তে আস্তে এটা মার্কেটিংয়ে যাচ্ছে আমি আর কি। হ্যাঁ, এই জন্য আপনাদেরও সহযোগিতা লাগবে, পাশাপাশি যারা খামারি ভাই আছেন আপনারা সাইলেস নিলেই হবে না, সাইলেসের কোয়ালিটি দেখে সাইলেসটা কিনবেন আর কি। এই যে পিছনেই দেখতে পাচ্ছেন আমার সাইলেসের পিট আছে, আমার অলরেডি দুইটা পিট ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা সাইলেসের পিট করার পর, পিট থেকে আমরা ফার্মেন্টেশন করার পর তারপরে বস্তায় প্যাকিং করবো আর কি, আমি বাজারজাত করবো আর কি। কৃষি বাজার টুটুল ভাই আছে, টুটুল ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করেও নিতে পারে, কোনো সমস্যা নেই। 12 টন শুরু করছি, এটা উৎপাদন আরও বাড়বে আর কি। সাইলেস তো আমি ভুট্টা ক্ষেত থেকে যে দেখেন সাইলেস নিয়ে আসি, কাটার পর এই যে আমাদের পিট আছে, এই পিটের মধ্যে ফর্মেন্টেশন হওয়া পর্যন্ত থাকবে এইখানে। হ্যাঁ, তারপরে এইখানে যখন ফর্মেন্টেশন তৈরি হবে, সাইলেস তৈরি হবে, তখন আমরা এই যে বস্তায় প্যাকিং করে এটা বাজারজাত করবো আর কি। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, ভাই আমিও একজন খামারি, আপনি যদি 5 কেজি দানাদার খাবার দেন, সেখান থেকে 2 কেজি খাবার মাইনাস করেন, ওই 2 কেজি খাবারে আপনি সাইলেজ দেন। আর গরুকে আমরা যে কোনো জিনিস চেঞ্জ করতে গেলে আমরা মনে করি যে একবারে চেঞ্জ করা যাবে না। আপনি যদি 5 কেজি খাবার খাওয়ান, হ্যাঁ, এই সাইলেজটা যখন শুরু করবেন আস্তে আস্তে শুরু করবেন, মনে করেন প্রথম দিন 5 কেজি দিলেন, এইভাবে 3-4 দিন 5 কেজি করে খাওয়ালেন, এইটা আবার 3-4 দিন যাওয়ার পর আবার মনে করেন 2 কেজি বাড়াই দিলেন, তাতে কী হবে, গরুর পেটের কোনো সমস্যা হবে না।
আর আপনি যদি একবারে অতিরিক্ত দেন, সেটা যে কোনো খাবারই দেন, গরুর পেটের সমস্যা হতে পারে। এটা অর্থনৈতিক সাশ্রয় কী হবে? আসলে গরু, এর আগে আমি বলছিলাম গরু আসলে তৃণভোজী, সেইটা আবারও আমি বলবো যে এই কোম্পানির বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে আমাদেরকে নিয়ে গেছে, এটা দানাদার ভুজি আমাদেরকে নিয়ে গেছে। আমাদের এই জায়গা থেকে সরে আসতে হবে। সরে আসতে গেলে আমাদেরকে এই সাইলে, যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি নাই আর ঘাসটা সবসময় পাওয়াও যায় না, যার কারণে এই সাইলেসের মাধ্যমে আমরা ঘাসের অভাবটা পূরণ করবো। আর ঘাসের চাইতে এটাতে প্রোটিন পার্সেন্টেজ বেশি আছে, এখানে প্রোটিন পার্সেন্টেজ আছে, বিভিন্ন আঁশ আছে যেটা আমরা অন্যান্য খাবারের মধ্যে পাবো না, যেটা ঘাসে এই সাইলেসের মধ্যে পাবো আর কি। এই জন্য আপনারা যদি 5 কেজি দানাদার খাবার দেন, সেইখান থেকে 2 কেজি দানাদার কম দিয়ে ওই দামের মধ্যে আপনারা সাইলেস খাওয়ান গাভিকে, গাভিও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, গাভির যে কনসেপশন রেট আছে সেটাও বেড়ে যাবে ইনশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ।